সিরিয়াসলি রুড, আজ ঘুম থেকে উঠতে এতটা দেরি হয়ে গেছিল না, তো তাই জন্য বিছানার যাবতীয় সব কাজ কমপ্লিট করে নিলাম। তারপর ফ্রেশ হওয়ার জন্য আমি গেলাম ছাদে। এত দেরিতে ওঠার পরও যেন মনে হচ্ছে ঘুম যেন ছাড়ছেই না, সূর্যের আলোয় এমন তাপ দিচ্ছে ঘুম যেন মনে হলো তারপর কোথায় উদয় হয়ে গেল। এন্ড তারপর তাড়াতাড়ি মারামারি করে যা হোক না হোক করে আমি ফ্রেশ হয়ে এলাম, আর এই ছোলাগুলোকেও ভালোভাবে ওয়াশ করলাম। তারপর আমি হয়ে গেলাম রেডি, বাড়ি থেকে নেইতাই ভাই চা করছে, আর আমার তো অল্প করে একটু খিদে পেয়ে গেছিল। ভাই যতক্ষণ চা করছে ততক্ষণ আমি একটা মুভি দেখে নিলাম, তারপর চা খেলাম, আর চাটা ছিল খুবই টেস্টি। আর আজ হচ্ছে ক্রিসমাস, তো হ্যাপি ক্রিসমাস। আর আজ এই সান্তা ক্লজটা তোমাদের বাড়ি যাবে দেখো, তো চলো এবার আমি যাবো বলরাম মন্দিরে। আর এসে তো দেখি সবাই ফ্রি ফায়ার খেলতেই ব্যস্ত, আর আমি একটু ভিতরে গেলাম। ডুড এত রোদ, আর আজ ক্রিসমাস বলে বাজারে শুধু কেকেরই দোকান। তারপর আমি এলাম বাড়ি, আর একটা গামছা নিয়ে বেরিয়ে পড়লাম বন্ধুদের সাথে স্নান করার জন্য। ফার্স্ট অফ অল করলাম পুকুরের মাথায় আগুন, তারপর সবাই মিলে একসাথে স্নান করে নিলাম, আর সবাই মিলে বেরিয়ে পড়লাম বাড়ি যাবার জন্য। তো ভিডিওটা ভালো লাগলো একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিও বেবি।